অনেক বয়স্ক ডায়াবেটিস নিয়ে মুসলমান রোগী আছেন যারা রোজা রাখতে চান, তো বয়স্ক মানুষদের কিন্তু যে শারীরিক ভিত্তিক অবস্থা থাকে সেটি কিন্তু রোজা না রাখলেও অনেক ঝুঁকিপূর্ণ থাকে। তো এরা তার মধ্যেও যারা রোজা রাখতে চান, বিশেষ করে 65 বছরের উপরে, তাদের ক্ষেত্রে এই ভারতীয় ঝুঁকি মাথায় নিয়ে আমাদের খাদ্য ব্যবস্থাপনা, ওষুধ সমন্বয় এবং আরও কিছু বিবেচনা করতে হয়। তার মধ্যে পারিবারিক বা অর্থনৈতিক সচ্ছলতা এবং কেয়ার গিভার বা কারা সাপোর্ট দিবেন কতটুকু তার জন্য একটু আলাদা করে ভাবতে হয়, কারণ বাংলাদেশে কিন্তু খুব বেশি প্রাতিষ্ঠানিক সাপোর্ট দেওয়ার মতো কাঠামো নেই। তাহলে এখানে ঝুঁকিটা হলো যে অনেক ডায়াবেটিসের রোগী, বয়স্ক ডায়াবেটিসের রোগী বিশেষ করে, তাদের অন্য আরও কিছু জটিলতা থাকতে, কারো হার্ট ফেলে থাকতে পারে, কারো হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে, স্ট্রোক হয়ে থাকতে পারে, কিডনির ফাংশন খারাপ হতে পারে, কারো কারো শ্বাসকষ্ট থাকতে পারে, আরও ক্যান্সার বা অন্য কোনো রোগ থাকতে পারে। তো এই রোগীরা কিন্তু অনেকে দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন না, তারপরে যদি রোজা রাখেন তাহলে কিন্তু হাইপোগ্লাইসিমিয়ার সম্ভাবনা থাকে। কারো কারো আবার অরুচি থাকে, অরুচি থাকার কারণে রাতের বেলা যখন উনি খেতে পারবেন তখন দেখা গেলো যে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে পারছেন না, তাহলে এইসবই কিন্তু ওনার জন্য একটি ঝুঁকি তৈরি করে। কিন্তু তার চেয়েও বড়ো কথা হলো এই রোগীদের কিন্তু অনেক সময় ওষুধও এমন দিতে হয় যে ওষুধগুলো ওনার ক্ষেত্রে এই রোজার সময় সমন্বয় করাটা একটু ঘাটতি হয়ে যায়। সবসময়ই ডায়াবেটিসের রোগী যদি কিডনির অবস্থা খারাপ থাকে তার জন্য রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ এবং এই দলের রোগীদের সেটি বেশি থাকবে। তবুও আমরা প্রতিটা রোগীর আশা আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করে আমরা ওষুধ সমন্বয় করার চেষ্টা করি, কিন্তু রোগীকে যেটি ভাবতে হবে যে ওনার এখন শারীরভিত্তিক পরিবর্তন হবে, হাঁটতে পারছেন না হয়তো আগে থেকে, সেটিও একটি ব্যাপার। যারা হাঁটতে পারেন এই সময় সেটি বাদ দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো কমিয়ে ফেলা হবে, কমিয়ে রক্তগ্লুকোজ বেড়েও যেতে পারে, কারো কারো তারপরও হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। সেহেরি খাবার জন্য রাতে উঠে অনেকেরই ঘুমে ডিস্টার্ব হবে, কারণ বয়স্ক মানুষদের অনিদ্রার সম্ভাবনা বেশি থাকে। কারো যদি ক্যান্সার বা অন্য কোনো সমস্যা থাকে সেগুলো এই সময় সমস্যা তৈরি করতে পারে। তাহলে বয়স্ক অতি বয়স্কদের ক্ষেত্রে রোজা রাখা কতটুকু সমীচীন হবে তাকে ভাবা উচিত। আমরা এখানে শুধু চিকিৎসা বা স্বাস্থ্যবিজ্ঞান যা বলছে সেটি বলছি, সেই বিবেচনায় যত বয়স বেশি তত ঝুঁকি বেশি। আন্তর্জাতিক যতগুলো গবেষণা গাইডলাইন আছে, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির গাইডলাইন সহ, সেখানে দেখানো হয়ে গেছে 60 বছরের উপরে 70 বছরের বেশি মানেই অতিরিক্ত ঝুঁকি। তাহলে তারপরেও যদি কেউ করেন সেই ঝুঁকিটা মাথায় নিয়ে তাকে আগাতে হবে। আমরা এখানে যেটুকু আজকে আপনাদেরকে মনে করে দিতে চাই যে বাড়তি ঝুঁকি আছে, সুতরাং বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। এই সতর্কতা শুধু আপনি একা করলে হবে না, আপনার পরিবারের সদস্যদেরও আপনার সহায়তা করার দরকার আছে। সকলের সমন্বিত প্রয়াসে আমরা আশা করতে পারি যে ওনার ঝুঁকি যতটা সম্ভব কমিয়ে উনি রমজান মাসে রোজা রাখতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।